এতদিন নিজেদের টিকা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগছিল চীনকে, কিন্তু সম্প্রতি তারা জানালো তাদের টিকাও আর ততটা কার্যকরী নয়, তারা আরো উপযোগী টিকা খুঁজছে। গত বছর ডিসেম্বরে ব্রিটেনে ছাড়পত্র পায় ফাইজারের কোভিড ভ্যাকসিন। এরপরে এক এক করে বাজারে আসতে থাকে মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন সহ বিভিন্ন সংস্থার টিকা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেই সব টিকা যথেষ্ট কার্যকর হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে নতুন স্ট্রেনের সামনে পড়ে প্রায় ল্যাজ গোবরে হচ্ছে বাজার চলতি টিকাগুলি। যেমন দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা তেমন কাজ করছে না তাদের স্ট্রেনের মোকাবিলায়। এই পরিস্থিতিতে চীন একটি প্রস্তাব দিয়েছে, বাজারে প্রাপ্য ভ্যাকসিনগুলি মিশিয়ে এমন একটি নতুন প্রতিষেধক তারা তৈরি করতে চায় যার ক্ষমতা চলতি টিকাগুলি চেয়ে অনেকটাই বৃদ্ধি প্রাপ্ত। একটি বৈঠকে এই মর্মে বক্তব্য প্রকাশ করেন চীনের এক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু বলেন, বর্তমানে যে প্রতিষেধকগুলি রয়েছে তারা কার্যকারিতার হার বেশি নয়, সেক্ষেত্রে প্রশাসনকে বিকল্প উপায় নিতে ভাবতে হবে। এই গাও ফু আগে বলেছিলেন টিকাকরণে কোভিডকে পরাস্ত করা সম্ভব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই বছরের মধ্যে 70-80% মানুষকে টিকা দিয়ে ফেলতে চাইছি, কিন্তু এই প্রেক্ষিতে প্রথম গাওয়ের মুখে শোনা গেল তাদের টিকাও ভালো কাজ দিচ্ছে না এবং তারাও বিকল্পের সন্ধানেই রয়েছে।